অবৈধ লোকদের বাংলাদেশে পাঠিয়ে দেবেন, এমনটাই ঘোষণা দিয়েছেন ইতালির বর্তমান সরকার। আপনারা অনেকে জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বর্তমানে বাংলাদেশের সরকার বলেছেন যে আমাদের দেশ সুরক্ষিত, আমাদের দেশে রাজনৈতিক কোনো সমস্যা নেই, আমাদের দেশ অস্থির না, আমাদের দেশে কোনো যুদ্ধ নেই, আর আমাদের দেশ প্রতিনিয়ত ডিজিটাল হচ্ছে। তো ডিজিটাল বাংলাদেশ করার ব্যাপারে বর্তমান সরকার যেই পদক্ষেপগুলি নিয়েছেন, ঠিক তারই রেশ ধরে ইতালির বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশে যেহেতু কোনো সমস্যাই নেই, তাহলে বাংলাদেশিদেরকে কেন ইতালিতে রাজনৈতিক আশ্রয়ে পজিটিভ দিয়ে এই দেশে থাকার অনুমতি প্রদান করা হবে, বা কেনই বা তাদেরকে ইতালি রাখা হবে। ঠিক এমনটাই চিন্তা করেছেন ইতালির বর্তমান সরকার। আপনারা সবাই জানেন ইতালির বর্তমান সরকার প্রবাস বিরোধী, প্রবাসীদের মন থেকে ভালোবাসেন না, তারা তাদের প্রয়োজনে শুধুমাত্র প্রবাসীদের ব্যবহার করেন। তারপরে তো বাংলাদেশ বর্তমান সরকার বলে দিয়েছেন দেশে কোনো সমস্যা নাই, এজন্যই গত পরশু দিনের ইতালির ইল ম্যানিফেস্টো নামে যে দৈনিক পেপারটা আছেন সেখানে একটা আর্টিকেল বেরিয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ পাইজে সিকুরো, মানে বাংলাদেশ একটা সুরক্ষিত দেশ, সেখানে জীবনের যারা থাকেন সেই দেশে বাংলাদেশি নাগরিকদের কোনো জীবনের ঝুঁকি নেই। তাহলে আমরা তো হাজার হাজার বাংলাদেশিরা ইতালিতে যে বলছি প্রতিনিয়ত রাজনৈতিক আশ্রয়ের জন্য আমাদের জীবনের ঝুঁকি, নদী ভাঙা, আমাদের রাজনৈতিক সমস্যা, এছাড়া বিভিন্ন সমস্যাতে আমরা জর্জরিত, এগুলি বলার পরে ইতালিয়ান ম্যাজিস্ট্রেটরা আর ইতালির যে ইমিগ্রেশন সেক্টর আছে তারা বিভিন্ন পর্যালোচনা করে বা দেশে কন্ট্রোল করে দেখেছেন যে আমাদের সেসব আবেদন সম্পূর্ণই ভিত্তিহীন বা মিথ্যা। এজন্যই ইতালির সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে ভবিষ্যতে বাংলাদেশিদের কেস যদি নেগেটিভ হয়ে যায়, সেটাকে আপিলের পরেও যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবার জন্য নোটিশ দিয়ে দিবেন, আর সেটা যদি আমরা অমান্য করি তাহলে পুলিশ দিয়ে পুলিশ স্টেশন থেকে আমাদেরকে প্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে দেবেন। তাহলে আমাদের এখন বুঝতে হবে বাংলাদেশে কি আসলেই সমস্যা আছে, না বর্তমান সরকার বলেছে বাংলাদেশে কোনো সমস্যা নেই।